রানী রানী কোথায় গিয়েছিলে তুমি? দেখো 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 কিসের ভাই? আরে উকিলের কাছে গেছিলাম, কাগজপত্র সমস্ত রেডি করে নিয়ে চলে এসেছি। তার মানে এখন শুধু দিদিকে দিয়ে সইটা করাতে পারলে ব্যাস ব্যাস কেল্লা ফতে। এখন থেকে দিদির কাছে গাড়ি বাড়ি টাকা কোনো কিছু আর আমাদের চাইতে হবে না, সব আমার। উল্টে দিদিকে আমাদের কাছে হাত পাততে হবে। কিন্তু একটা ব্যাপারে আমার খুব খটকা লাগছে জানো তো। কেন খটকা বল কিসের? হ্যাঁ গো, দিদি তো এখন নার্সিং হোমে, তুমি যে দিদিকে দিয়ে সইটা করাবে পরে যদি দিদি অস্বীকার করে? আরে দিদিকে সেই সুযোগ দিলে তবে তো। তুমি বুঝতে পারছো না, বাবলি রিন্টু এখন কেউই এখানে নেই, ওরা যখন এখানে আসবে তখন যদি কিছু জিজ্ঞেস করে। বাবলি রিন্টুকে কিছু বোঝানোর দায়িত্ব আমার নয়, সে দায়িত্ব লাইনি বুড়ো। মানে এই দেখো এখানে সাক্ষী হিসেবে তো সাইন করবে লাহিড়ি বুড়ো। লাহিড়ি কাকু? হ্যাঁ। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তুমি লাহিড়ি কাকুকে বলবে আর লাহিড়ি কাকু সই করে দেবে? দেবে দেবে দেবে। আরে বাবা, দিদিকে নার্সিং হোম থেকে ছাড়ানোর ব্যাপারে লাহিড়ি বুড়ো একেবারে ডেসপারেট। ওই লকার থেকে ভেঙে কিসব কাগজপত্র বের করতে গেছিল। এখন আমি লাহিড়ি বুড়োকে বলবো দিদিকে নার্সিং হোম থেকে নিয়ে যেতে চান, কোনো ব্যাপার না, এই কাগজটা সাইন করে দিন, গিভ অ্যান্ড টেক পলিসি। আরে বাবা, এই হাতে সাইন এই হাতে দিদি। বারে পিসি ঠাম্মা, যত দোষ নন্দ ঘোষ তাই না? যেই তুমি চালটা উল্টো চলে ফেললে অমনি ফুলকির মাথা মোটা, ফুলকির মাথার বুদ্ধির জন্যই তোমার এই অবস্থা তাই না? আচ্ছা পিসি ঠাম্মা, একটা সত্যি কথা বলো তো, সব কিছু কি আমার জন্যই তুমি করেছো? এই করিনি, তোর কথাতে করিনি, মিথ্যে কথা বলছি আমি, মিথ্যে কথা। সারাক্ষণ কানের কাছে খালি ব্যানার ব্যানার, পিসি ঠাম্মা পিসি ঠাম্মা, ওই নাচটাকে তারা, ওই ছেলেটাকে তারা বলিস নি? তারাবোটা কি করে সেটা না ভেবে আমিও। আচ্ছা আমি ভ্যান ভ্যান করতাম, আমি তো চুপ করে গিয়েছিলাম, তুমি তো বড় আবিষ্কার করলে যে ও ঝিলি। আচ্ছা পিসিটা তুমি ভুলে গেলে কি করে? তোমার মনে নেই প্রমাণ জোগাড় করে ওকে হাতে নাতে ধরার বুদ্ধিটা তুমি এঁটেছিলে কিন্তু? চুপ, একদম চুপ। চুপ চুপ করে পুলকে চুপ কর, রাগে আমার গা হাত পা একেবারে লিলি করে জ্বলে যাচ্ছে রে, চুপ কর। ফুলকির পুত্রের উপর ভরসা রাখো পিসিঠাম্মা, ঝিলিককে আমি হারাবই। চলো চলো জমিয়ে চা খাই চলো। হ্যালো, আমি ফুলকি বলছি, ওই ঝিল্লির ব্যাপারে আপনাকে বলেছিলাম না? এই শোনো শোনো, ওই সব ঝিল্লি ফিল্লি শুনে আমার কোনো লাভ নেই এখন, আমি খুব ব্যস্ত আছি, তুমি আমাকে পরে ফোন করো। হ্যাঁ তাহলে ঝিলিকের ব্যাপারে কথা শোনার মতো নিশ্চয়ই সময় আছে। কি কি বললে? আমি জেনে গেছি ঝিল্লি ঝিলিক, আপনিও যখন সেটা জানতেন তাহলে সেদিনকেই কিন্তু আপনি বলতে পারতেন। এখন ফুলকি আপনাকে ফোনটা করেছে তার সম্বন্ধে কিছু জানাতে।
কি জানাতে চাও তুমি? ঝিলি কিন্তু মিসেস রায়চৌধুরীর সম্পর্কে সবটা জেনে গেছে, আর এখন ঝিলিক নার্সিংহোমে যাচ্ছে তার মনিকে বাঁচাতে। আমি কোথাও যাবো না, দরকার আছে না। আগে লাহিড়ি কাকুকে খবর দাও, লাহিড়ি কাকু না এলে কোথাও যাবো না আমি। দরকার আছে, কি হয়েছে? কিছু হয়নি ম্যাডাম, আপনি উঠুন। কোথায় যাবো আমি? আমি কোথাও যাবো না, আমাকে ছাড়ো। লাহিড়ি কাকুকে খবর দাও, লাহিড়ি কাকু না এলে আমি কোথাও যাবো না। ঝিলিককে খবর দাও, আগে ঝিলিক আসুক তারপরে। ম্যাডাম দরকার আছে, আপনি উঠুন না। আমি যাবো না কোথাও, আমাকে ছাড়ো। লাহিড়ি কাকু না এলে আমি কোথাও যাবো না। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। এই কে ফোন করলো রে? এসএমএস এসেছে। এসএমএস? Thank you.
তুই ভেতরে যাবি না। আমি যাব। তোমরা যদি আমাকে ভেতরে যেতে না দাও আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। কোথায় যাবি? কোথায় দৌড়বি? ওই লাইরি বুড়োর কাছে? ওই লাইরি বুড়ো তো এসেছিল পুলিশ নিয়ে, কি করতে পারলো? গ্যাস কলা, তুই আমার সাথে লড়বি একা? একা নয় অখিল বাবু, আমরা আছি ওর পাশে। তোমায় ছাড়া ঘুম আসি না।